হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি আবার আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আজকে ভিডিওটা নিয়ে আসার একটা কারণ, সেটা হচ্ছে আপনাদেরকে আমি আজকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের স্টোরে আপনাদের যে প্রোফাইল পিক আছে ওটা শো করাবেন, অর্থাৎ আপনার স্টোরটা মানে আপনার শপটা কিভাবে ডেকোরেশন করাবেন। ঠিক আছে, আমি এর আগে একটা স্যাম্পল দেখাচ্ছি এখানে, যে আমি আমার এটা হচ্ছে সেলার অ্যাকাউন্টে প্রবেশ করেছি। আমি দারাজ থেকে আমার শপটার ডেকোরেশনটা একটু আপনাদেরকে দেখাতে চাইছি। এটা হচ্ছে দারাজের যেই সেলার, সরি, যে বায়াররা কিনবে তাদের ওয়েবসাইট। এটা হচ্ছে আমার শপ। সো আমার শপে আমি এটা এভাবে সাজিয়েছি। এখানে আপনারা দেখতে পাবেন যে আপনি যদি যখন মোবাইল ভার্সনে ঢুকবেন আর কি, মোবাইল ভার্সন যখন হবে তখন এটা অন্যরকম দেখায়, আমার সবটাকে অন্যরকম দেখায়। সেটা আমি আপনাদের একটা স্যাম্পল দেখাই। আর একটা সেটা হচ্ছে এই যে ইয়েস, দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখানে, যে এটা একটা মোবাইল ভার্সন। এই যে মোবাইল ভার্সনে আমার এখানে দেখা যাচ্ছে মুভিজিলাটা শো করতেছে, তারপর দেন আমার পিছনে একটা আমি কভার ফটো দিয়েছি, তারপর যে আমার লেটেস্ট এডিশন গুলা থাকবে এখানে এরকম সিস্টেমে, আর হটেস্ট ডিল থাকবে, তার মেইন ক্যারেক্টার ক্যাটাগরিজ থাকবে। এভাবে আমি আমার জিনিসটা সাজাইছি। এই যে এখানে যদি ক্যাটাগরিজ আর প্রোফাইলে দেখতে চাইলে এখানে প্রোফাইলটা চলে আসবে। এই যে শপের প্রোফাইল হচ্ছে এভাবে। এটা এটা হচ্ছে আপনার কতটা রেটিং বা কিভাবে আপনার সেলার সাইজটা কত বড় সেটাই দেখানোর জন্য। তো মূলত আজকে কাজ হচ্ছে আপনাদের যে আপনার কিভাবে আপনাদের শপটাকে ডেকোরেশন করবেন বা কাস্টমাইজ করবেন সেটা দেখাবো আমি আপনাদেরকে। সো এখানে আমি এটা মোবাইল ভার্সন দেখাইছি, পিসি ভার্সনটা দেখুন। পিসি ভার্সনটা হচ্ছে ঠিক এরকম দেখাবে, যখন দেখেন যে আমার যেগুলো হটেস্ট ডিল আছে সেগুলো আগে দেখাচ্ছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই কোনায় যে মুভিজিলা 7 ফলোয়ার্স, এটাই। সো এটার জন্য আপনাকে প্রথমে করতে হবে, আপনার সেলার অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। আপনার সেলার অ্যাকাউন্টে আপনি লগ ইন করার পরে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে বাঁয়ে অনেক অপশন আছে, সেখানে আপনি স্টোর ডেকোরেশন একটা অপশন পাবেন, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন যে কি স্টোর হোম পেজ, কাস্টমাইজ পেজ, আদার পেজেস, এগুলো অনেক কিছু আছে। আপনি জাস্ট এখান থেকে কাস্টমাইজ পেজে ক্লিক করবেন, সরি কাস্টমাইজ না, স্টোর হোম পেজে ক্লিক করবেন। তারপর দেন আপনি এখানে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পরে যে আপনার জিনিসগুলো চলে আসবে এই যে এখানে। তো আপনি এখানে প্রথমে পেজ টেমপ্লেট, পেজ টেমপ্লেট এই যে দেখেন, আমি যখন এই যে এখানে আনছি, এই যে এখানে পেজ টেমপ্লেট ক্লিক করছি, উপরে লোডিং আসছে। লোডিং আসার পরে এখানে আমি আর আপলোড করবো না, আমি আপনাদেরকে জাস্ট এখানে দেখাচ্ছি। এখানে আমি যখন উপরে ক্লিক করছি তখন দেখা যাচ্ছে কি আমার উপরের যেই অংশটা আছে, অর্থাৎ কভার ফটো যেটা বলে হয় আমরা, সেই কভার ফটোটা সেট করছেন। জাস্ট শুধু আপনি এখানে আপলোডে ক্লিক করবেন, এই যে আপলোড, আপলোডে ক্লিক করার পরে জাস্ট এটা আসছে। আপনি ইংলিশে এখানে ক্লিক করার পরে আপনি জাস্ট এখানে আপনার ফটোটা আপলোড করে দেবেন। আমি সেকেন্ড বার আর আপলোড করে দেখাচ্ছি না, আপলোড করে দেবেন। আপলোড করে জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার এটা অ্যাড হয়ে যাবে। দেন এখানে আরও আছে, আপনি এটা তো অ্যাড করে দিবেন মোবাইল হিসেবে ব্যানার যেটা হবে সেটা। এটা হচ্ছে পিসি ভার্সনে দেখাবে, এটা হচ্ছে মোবাইল ভার্সনে দেখাবে। আপনি দেখা যায় মতো শুধু করে আপনার জিনিসটা আপলোড করে দিবেন। আপলোড করার পরে আবার এখানে ব্র্যান্ড ইমেজ, ব্র্যান্ড ইমেজটা হচ্ছে এই যে আপনার যেটা প্রোফাইল পিক সেটা, এখানেও আপনি সেম আপনার ফটোটা আপলোড করে দিবেন। মনে রাখবেন অবশ্যই এটা 600x600 হতে হবে, ঠিক আছে, আর 10 MB-র নিচে হতে হবে, জেপিজি ফাইল হতে হবে অবশ্যই। দেন আপনি এখানে দেওয়ার পরে ডিসপ্লে দিয়ে জাস্ট সেভে ক্লিক করলেই আপনার জিনিসটা ওকে হয়ে যাবে, ঠিক আছে। দেন আসতেছি আমি একটা জিনিস দিছি হচ্ছে ভাউচার, ঠিক আছে। এই ভাউচার আমি পার্সেন্টেজ সিস্টেমে দিছি, ভাউচারে ক্লিক করলে অটোমেটিকলি এখানে দেখাবে অথবা ম্যানুয়ালি। দেন অটোমেটিকলি ক্লিক করার পর আপনি ক্রিয়েট এ নিউ ভাউচারে ক্লিক করবেন।
ক্রেডিট নিয়ে ভাউচারে ক্লিক করার পরে আপনাকে আরেকটা পেজে নিয়ে যাওয়া হবে। পেজে নিয়ে যাওয়ার পরে আপনি এখানে একটা ভাউচার করবেন, যে এটা আমি ভাউচার একটা খুলেছি, সেটা হচ্ছে তারাজ অ্যানিভার্সারির জন্য খুলেছিলাম, 30 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত চলবে, ঠিক আছে। ভাউচারটা সেটা হচ্ছে 20 টাকা ডিসকাউন্ট, ঠিক আছে। এখন অ্যাকশন বর্তমানে এটা ডিএক্টিভ আছে, কারণ অলরেডি আজকে 7 তারিখ হয়ে গেছে, গা আজকে 8 তারিখ চলতেছে, দেখতে পাচ্ছেন এখানে 8 তারিখ চলতেছে, যার কারণে এটা দেখাচ্ছে না আমার এখানে। আমি যদি এখানে এডিট দিয়ে আবার যদি অ্যাক্টিভ করি তাহলে কিন্তু এটা আবার দেখাবে আমার ওখানে, ঠিক আছে। তো আপনারা এখানে অ্যাড নিউতে নতুন ভাউচারগুলো অ্যাড করে নিতে পারেন, অথবা এখানে এডিট এডিট অপশনে গিয়ে আপনি যদি ডেটটা চেঞ্জ করে দেন তাহলে এটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। ভাউচারটা অ্যাক্টিভ হয়ে যাবে, যে এখানে যদি আপনি এটা এডিট করে দেন তাহলে এটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে, আমি অ্যাক্টিভ করতেছি না। তো ভাউচার জিনিসটাও দেখাই দিলাম আপনাকে, তো জাস্ট সেভ ক্লিক করলে এখানে এটা শো করবে। আর এখানে প্রোডাক্ট, এখানে দেখা যাচ্ছে প্রোডাক্ট হাইলাইটস গুলা, মোবাইল অনলি, এই যে এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে আপনার মতো করে আপনি সেটিংটা করে নেবেন, ঠিক আছে। প্রোডাক্ট কি কি আপনি এটার নামটা কি রাখবেন, লেটেস্ট ডিসিশন রাখবেন মানে এডিশন রাখবেন, নাকি লেটেস্ট আপডেট রাখবেন, ঠিক আছে, বা প্রোডাক্ট দিতে পারেন লেটেস্ট প্রোডাক্ট, এটা আপনার ইচ্ছা। আপনি দিয়ে এগুলা সেট করলে আপনার নামটা এখানে সেট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে যে এই যে এই যে প্রোডাক্ট দেখছেন, এখানে আসার পরে আপনি এখান থেকে এগুলাকে যে এই এই সিস্টেম করতে পারতেছেন, আবার আপনি চাইলে এটাও করতে পারতেছেন, এটাও করতে পারতেছেন, মানে এগুলো হচ্ছে প্রোডাক্ট হাইলাইটস, 3 কমন প্রোডাক্ট লিস্ট, 3টা কমন প্রোডাক্ট লিস্ট আগে থাকবে, এই যে 3 কলাম, সরি 3 কলাম, সরি ভুলেছে, 3 কলাম লিস্ট, এই যে 3 কলাম লিস্ট হচ্ছে এটা, ঠিক আছে। তারপর হচ্ছে কাউন্ট ডাউন প্রোডাক্ট, এখানে আরো অনেক আছে, স্মার্ট প্রোডাক্ট দিছে আমি, একটা স্মার্ট প্রোডাক্ট জাস্ট ফর ইউ, এগুলো আপনারা এখান থেকে নিয়ে জাস্ট শুধু ক্লিক করলে, মানে ক্লিক করে এখানে ড্র্যাগ করে দেবেন, এইভাবে নিয়ে এখানে ড্র্যাগ করে দিলে এটা হয়ে যাবে গা। দেন মোটামুটি এতটুকুই হচ্ছে কাজ। আর ব্যানার গুলো চাইলে আপনি এইভাবে, মানে আপনার যে সিঙ্গেল ব্যানার, এখানে আপনি অনেক কিছু অ্যাড করতে পারেন ব্যানার গুলা, এগুলো আপনার ইচ্ছা, আপনি যেভাবে চান সেভাবে অ্যাড করতে পারেন। তো আশা করি সব কিছু অ্যাড করার পর আপনার যেরকম ইচ্ছে সেরকম করে আপনি এডিট করবেন, এডিট করার পরে জাস্ট শুধু সেভে দিবেন, সেভ দিয়ে পাবলিশ করে দিলে কাজ শেষ, ঠিক আছে, কাজ শেষ হয়ে যাবে। আমি অলরেডি করেছি, যার কারণে আমি আর আপনাদেরকে করে দেখাচ্ছি না, আমি তো আপনাদেরকে বলে দিছি যে আপনারা কোথায় গেলে জিনিসগুলো পাবেন। তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আশা করি আপনারা বুঝতে পারছেন, আর যদি না বুঝে তাহলে অবশ্যই তাহলে আমাকে কমেন্ট করবেন, জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিবো। আর নতুন কি সম্বন্ধে ভিডিও নিয়ে আসবো ওটা আপনারা ওখানে আমাকে কমেন্ট করে বলতে পারেন, যে আপনাদের কি সমস্যা হচ্ছে, কি সমস্যাগুলো সেটাই। তো আজ এতটুকুই আসি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।